নেত্রকোনায় এক কলেজ ছাত্রকে খুন। নেত্রকোনার কেন্দুয়ায় সাদ্দাম হোসেন নামে এক কলেজ ছাত্রকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা। 8 অক্টোবর শনিবার রাত 11টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত সাদ্দাম ওই গ্রামের কাজল মিয়ার ছেলে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার আনুমানিক রাত 11টার দিকে সাদ্দাম হোসেন বাড়ির পাশে রাস্তায় বসে মোবাইল দেখছিলেন। এ সময় কে বা কারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতরভাবে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তথ্য ও ভিডিও চিত্র ইকবাল হাসান, নেত্রকোনা।